সো বন্ধুরা, আপনি যদি টেন্ডার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করে না থাকেন, তাহলে আপনাকে যে কেউ চাইলে আপনাকে ব্লক করে দিতে পারবে এবং আপনার রাউটারের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনি আপনার টেন্ডার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যেভাবে আপনি আপনার টেন্ডার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, কোথাও কোনো জায়গায় স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন। সো বন্ধুরা, টেন্ডার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটি করতে হবে, আপনার মোবাইল ফোনটি আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিতে হবে। এরপর আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আপনার ফোনে যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেটি দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ অপশনে টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। এটি হচ্ছে টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস। আপনাদের সুবিধার জন্য এই আইপি অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব। এই আইপি অ্যাড্রেসটি লিখে আপনারা সার্চ করবেন। এরপর আপনাকে সরাসরি রাউটারে নিয়ে আসবে। যেহেতু আপনি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করেন নি, সেক্ষেত্রে আপনাকে সরাসরি রাউটারে নিয়ে আসবে। এখন কেউ যদি আপনার ওয়াইফাই হ্যাক করে ফেলে, সে চাইলে আপনাকে এখান থেকে ব্লক করে দিতে পারবে। এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করবেন। সেট করার জন্য উপরে ডান দিকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে সবার নিচে অ্যাডমিনিস্ট্রেটর বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সরাসরি অ্যাডমিনিস্ট্রেটর অপশনে ক্লিক করে দেবেন। অ্যাডমিনিস্ট্রেটর অপশনে ক্লিক করে দিলে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে আসলে লগ ইন পাসওয়ার্ড বলে এরকম প্রথমেই দেখতে পাবেন, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এখানে বন্ধুরা আপনি আপনার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন হুবহু দুইবার এখানে বসিয়ে দিবেন। নিউ পাসওয়ার্ডেও যা দিবেন, কনফার্ম পাসওয়ার্ডেও সেম বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের লগ ইন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেটি দুবার হুবহু বসিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমাদের রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ড বসানো শেষ। এখন আমি একটু স্ক্রল করে নিচে চলে যাচ্ছি আমার রাউটারের ডিএনএস সার্ভারগুলো বসানোর জন্য। আপনারাও আপনাদের রাউটারের ডিএনএস সার্ভারগুলো বসিয়ে দিবেন, এতে করে আপনার গুগলের পিং ভালো থাকবে। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিও এখন এনেবল করে দিলাম। আপনারাও আপনাদের রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিকে এনেবল করে দিবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, সবার নিচে ওকে বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন এখানে সেভ লেখা চলে এসেছে। এখন বন্ধুরা, আপনাকে রাউটারে লগ ইন করার জন্য আপনি যেই অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছেন সেই অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে রাউটারে লগ ইন করতে হবে, অন্যথায় আপনি লগ ইন করতে পারবেন না। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের নতুন লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিলাম। এভাবে খুব সহজে আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।